হাই বন্ধুরা, কৃষি ক্রোশিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। তো কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আজ আমি তোমাদের 1 থেকে 2 নম্বর গোপালের জামা বানিয়ে দেখাবো। খুবই সুন্দর একটা, একদম সহজ ডিজাইন, কঠিন নয়, একেবারেই সহজ। আর আমার চ্যানেলে অনেক কিছু বানানো রয়েছে, ওখানে যদি বানাতে চাও, দেখতে চাও, তো গিয়ে ওখানে দেখতে পারো, দেখে বানাতে পারো। গোপালের অনেক কিছু রয়েছে, তো চলো বেশি কথা না বলে বানানো শুরু করা যাক। তো দেখুন, আমি ব্লাউজ বানিয়ে নিয়েছি, 1 থেকে 2 নম্বর গোপালের চলে আসবে। 1 নম্বর 2 নম্বর গোপাল খুব বড় নয়, ওর একই রকমই লাগে। তাও ব্লাউজটা বানানোর পর পরিয়ে একটু দেখে নেবেন, যদি টাইট হয়ে যাচ্ছে তো তাহলে 1 নম্বর গোপালের চলে আসবে। আমার মনে হয় না যে টাইট হবে, হয়ে যাবে। তো ব্লাউজ আমার কিন্তু ডেসক্রিপশনে চ্যানেলে দেওয়া রয়েছে, তো ওখানে গিয়ে দেখে নেবেন, ওখানে ব্লাউজ বানানো রয়েছে। দেখুন, আমি এখানে স্লিপ স্টিচ করেছি, তারপরে স্লিপ স্টিচ করতে করতে এই এই যে হাতা রয়েছে, এই হাতার সাইড অব্দি এসেছি। এখান থেকেও বানানো যায়, কিন্তু এই সাইড থেকে বানালে খুব ভালো হয়, একটা দাগ হয়ে যায় তো বানাতে বানাতে। তো এখানে একটা চেন নিয়ে উল্টাকে কেটে দেব। সবসময় এই যে কোনো বড় গোপালের হোক আর ছোট গোপালের হোক, সবসময় এই সাইড থেকে বানানো শুরু করবেন। স্লিপ স্টিচ মানে এখানেই তো জয়েন্ট হবে, তারপরে স্লিপ স্টিচ করতে করতে আপনাকে সাইড অব্দি আসতে হবে। এবার উল্টাকে এখানে গিট মেরে নেব। গিট মেরে যেখানেই আমি স্লিপ স্টিচ করেছি সেইখানেই কাঁটা ঢুকিয়ে, দেখুন ওখানেই কাঁটা ঢুকিয়ে তো চেন ওয়ান হলো, এখানে তিনটে চেন করব, 2 3, আর এই উলগুলোকে ভেতর দিকে ঢুকিয়ে দেব। এবার যেখানেই আমি তিনটে চেন নিয়েছি, যেই ঘরেই সেই ঘরেই আমি আর একটা ডবল ক্রোশিয়া বানাবো। তো এখানে আমার দুটো ডবল ক্রোশিয়া হলো। নেক্সট ঘরে দেখুন, নেক্সট ঘরে একবার, তারপরে নেক্সট ঘরে দেখুন 2 বার, তারপরে নেক্সট ঘরে দেখুন 1 বার, তারপরে ঘরে 2 বার। মানে এই রাউন্ডটায় আমি যেটা করব, একবার দুবার, একবার একটা ঘরে একবার ডবল ক্রোশিয়া বানাবো, আবার একটা ঘরে দুটো ডবল ক্রোশিয়া বানাবো। এই রাউন্ডটায় প্রথমে আমি দুটো থেকেই স্টার্ট করেছি, তো 2 বার বানিয়েছি, তারপরে ঘরে একবার, 2 বার, 1 বার, 2 বার, আবার 1 বার 2 বার। তো এইভাবে রাউন্ড কমপ্লিট করে নেব। দেখুন এখানে আমি জয়েন্ট করেছিলাম এই ফাঁকা ঘরে, তো এই ঘরটাকে আমি স্কিপ করে নেক্সট ঘরে এখানে আমি 2 বার বানাবো। দুবার এখানে আমি 1 বার বানিয়ে দেবো। একবার বানালাম, তারপরে দেখুন আবার 2 বারে এসে গেল, যেরকম আমি রাউন্ডে বানাচ্ছি। একবার বানিয়েছি, 2 বার বানিয়েছি, একবার বানিয়েছি, 2 বার বানিয়েছি, 1 বার, তারপরে প্রথম যে শুরু করেছিলাম এখানে 2 বার। তো এইভাবে রাউন্ড কমপ্লিট হবে। 1 2 3, 3 নম্বর চেনে কাঁটা ঢুকিয়ে এখানে স্লিপ স্টিচ করবো। আচ্ছা, কাঁটার নাম্বারটা বলে দিই, 3 mm, স্ক্রিনে দেখাই যাচ্ছে। তো এবার গুনে নেবেন কটা হয়েছে, আমি গুনে দেখাচ্ছি কটা হয়েছে। দেখুন প্রথমেই আমি দুটো দিয়ে শুরু করেছিলাম, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, টোটাল আমার কাছে 24টা ডবল ক্রোশিয়া হয়েছে। এবার যেখানেই জয়েন করেছি সেখানে তিনটে চেন নেব, 1 2 3, তিনটে চেন নিলাম। তিনটে চেন নেওয়ার পরে লুপ নিয়ে সেম ঘরেই 2 বার বানাবো, সেম ঘরে ডবল ক্রোশিয়া বানালাম। তো এখানে আমার দুটো ডবল ক্রোশিয়া হলো, তো দুটো ডবল ক্রোশিয়া হলো, তিনটে চেন, আবার সেম ঘরেই একটা ডবল ক্রোশিয়া বানালাম, তো এখানে আমার দুটো হলো। এবার নেক্সট ঘরে দেখুন, নেক্সট ঘর দেখা যাচ্ছে, নেক্সট ঘরে
একবার বানালাম সিঙ্গেল, তারপরে নেক্সট ঘরে একবার, তারপরের ঘরে দুবার, একবার বানালাম দুবার, তারপরে একবার একবার তারপরের ঘরে দুটো ডবল ক্রোশা বানাবো, একবার বানালাম আবার একবার বানাবো। তো দেখুন এই রাউন্ডে দেখুন প্রথমেই আমি দুটো দিয়ে শুরু করেছি, একটা ঘরে দুটো, তারপরে সিঙ্গেল একবার, তারপরে একবার, মানে এই দুটো তো একটা ঘরেই বানিয়েছি, 1 2 3, 3 নম্বর ঘরে দুটো বানিয়েছি। দেখুন প্রথম প্রথমেই আমি একটা ঘরে দুটো ডবল ক্রোশিয়া বানিয়েছি, তারপরে এক এক সিঙ্গেল সিঙ্গেল দুটো ঘরে নিয়েছি, 3 নম্বর ঘরে এসে দুটো বানিয়েছি, তারপরে একবার একবার, তারপরে দুবার, তারপরে এক এক, তারপরে 2, 1 1 2, একবার একবার সিঙ্গেল সিঙ্গেল দুটো ঘরে বানিয়েছি, 3 নম্বর ঘরে এসে একটা ঘরে দুটো বানিয়েছি, দেখুন একবার একবার, তারপরে দুবার। তো এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। লাস্টে দেখুন দুটো বানানোর পর, সিঙ্গেল সিঙ্গেল দুটো বানানোর পর একটা ঘরে দুটো করেছি, তারপরে সেম আবার সিঙ্গেল লাস্টেও আমার দুটো থাকবে, একবার বানালাম তারপরে সেম আবার দুটো এসে গেল, একবার একবার দুবার করে যেরকম দেখুন দুটো বানিয়েছি তারপরে সিঙ্গেল। তো শেষ রাউন্ডেও সেম এরকমই হবে, লাস্টে সিঙ্গেল দুটো, স্টার্টে যে দুটো করেছিলাম সেরকম এসে গেল, দুবার সিঙ্গেল সিঙ্গেল, তারপরে একটা ঘরে দুটো, 1 2 3, 3 নম্বর ঘরে স্লিপ স্টিচ করব, কাঁটা ঢুকিয়ে উল্টাকে টানবো, টেনে এই ঘর থেকে বার করে নেবো, এটাকেই বলে স্লিপ স্টিচ। এবার 1 2 3, তিনটে চেন বানাবো, দেখুন একটা ঘেরা, সুন্দর ঘেরা তৈরি হচ্ছে, এটাকে ঘেরাই বলে। তিনটে চেন বানালাম, বানানোর পর লুপ নেব, লুপ নিয়ে যেখানেই আমি শুরু স্লিপ স্টিচ করে তিনটে চেন নিয়েছি, সেম ঘরে কাঁটা ঢুকিয়ে এখানে ডবল ক্রোশিয়া করব। তো দুটো হলো, এবার নেক্সট ঘরে দেখুন, নেক্সট দুটো ঘর দেখা যাচ্ছে, নেক্সট ঘরে একবার বানালাম, এটা তো একটা ঘরে দুটো হয়েছে, তারপরে সিঙ্গেল একবার বানালাম, দুবার, তিনবার, এই রাউন্ডে তিনটে সিঙ্গেল হবে। দেখুন আগের রাউন্ডে দুটো সিঙ্গেল হয়েছিল, তারপরে একটা ঘরে দুটো বানিয়েছিলাম, এবারে তিনটে সিঙ্গেল হবে, 4 নম্বর ঘরে এসে একবার বানালাম, আবার সেম ঘরেই আবার একবার বানাবো, তো দুটো ডবল ক্রোশিয়া হবে। প্রথমে তো দুটো থেকে স্টার্ট হচ্ছে একটা ঘরে, তারপরে 1 2 3 4, 4 নম্বর ঘরে এসে একটা ঘরে দুটো ডবল ক্রোশিয়া, আবার 1 2 3 4, 4 নম্বর ঘরে এসে দুটো ডবল ক্রোশিয়া বানাবো, একটা ঘরে দুটো ডবল ক্রোশিয়া বানাবো। তো এইভাবে রাউন্ডটা পুরো কমপ্লিট করে নেব। দেখুন একটা ঘরে দুটো বানিয়েছি, লাস্ট কিন্তু সিঙ্গেল আমার তিনটেতেই আসবে, 1 2, লাস্টে কিন্তু তিনটে সিঙ্গেল আসলো, তারপরে আবার সেই দুটো, তিনটে সিঙ্গেলের পরে দুটো, তো এবার 1 2 3, মানে রাউন্ড সব সময় এরকমই শেষ হবে, মানে তিনটে দিয়ে শুরু করবেন সিঙ্গেল, তিনটেতেই শেষ হবে। দেখুন আমার এখানে দুটো বানিয়েছি, তারপরে সিঙ্গেল লাস্টে, 1 2 3, আবার দুটো থেকে শুরু হচ্ছে, 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ করব, 1 2 3, তিনটে চেন নিলাম, লুপ নেব, যেখানেই জয়েন করেছি সেম ঘরেই আবার ডবল ক্রোশিয়া করব। তো দুটো হলো, নেক্সট দেখুন নেক্সট ঘর দেখা যাচ্ছে, একবার, দুবার, 3, 4, দেখুন চারটে সিঙ্গেল হলো, 5 নম্বর ঘরে এসে
একবার বানালাম, আবার একবার বানাবো। 5 নম্বর ঘরে এসে 2টো ডবল ক্রোশিয়া বানাবো। এই রাউন্ডে একটা বেড়ে গেল। আগের রাউন্ডে বানিয়েছি 4 নম্বর ঘরে এসে সিঙ্গেল সিঙ্গেল 3টে বানিয়েছি, 1 2 3, 4 নম্বর ঘরে এসে 2টো করেছি। তো এই রাউন্ডে বানাবো 1 2 3 4, 5 নম্বর ঘরে এসে 2টো বানাবো। 1 2 3 4 5, 5 নম্বর ঘরে একবার বানালাম, আবার একবার বানাবো। তো এই রাউন্ডটায় 5 নম্বর ঘরে এসে 2টো ডবল ক্রোশিয়া বানাবো। তো এইভাবে রাউন্ড কমপ্লিট করে নেবো। দেখুন, 2বার বানিয়েছি, এবার রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, আমার 5টাতেই কমপ্লিট হবে। 1 2 3 4, 4টেতেই কমপ্লিট হলো। 4টে আমার সিঙ্গেল সিঙ্গেল বানিয়েছি, তারপরে 5 নম্বর ঘরে এসে 2বার। তো 1 2 3 4, 4টে সিঙ্গেলেই কমপ্লিট হয়েছে। প্রত্যেকটা রাউন্ডে যা দিয়ে শুরু করবেন লাস্টেও কিন্তু সেটাই থাকবে। এখানে কিন্তু 6টাও হবে না আর কমও হবে না। যদি কমে যায় কি বেড়ে যায় তাহলে ভাববেন আপনার কোথাও বানানো ভুল হয়েছে। তো একবার দেখে নেবেন, তো যেখানেই স্লিপ স্টিচ করলাম। আর আপনার যদি মনে হয় এই ঘেরাটা আপনার গুছিয়ে গুছিয়ে যাচ্ছে মনে হয়, তো তাহলে আপনি এক কাজ করবেন, এই যে রাউন্ডটা শুরু করব এই রাউন্ডে, তাহলে ঘরটা আপনি বাড়িয়ে দেবেন, প্রত্যেকটা ঘরে 2টো করে ডবল ক্রোশে করে দেবেন, না হলে একবার দুবার, একবার দুবার করে বানিয়ে নেবেন, তাহলে এটা একটু খুলে যাবে স্কার্টটা। 1 2 3, 3টে বানালাম। বানানোর পরে সেম ঘরে 2বার বানালাম। নেক্সট ঘরে দেখুন, তো একটা ঘরে 2বার হলো, নেক্সট ঘরে একবার, তারপরে নেক্সট ঘরে 2বার। তো এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব, একবার দুবার করে, যেরকম প্রথম রাউন্ড আমাদের শুরু হয়েছিল একবার দুবার, একটাতে একবার বানাবো, নেক্সট ঘরে 2বার বানাবো। তাহলে আমাদের এই ঘেরাটা একটু খুলে যাবে মনে হয়, একটু গুছিয়ে গুছিয়ে যাচ্ছে। প্রথমে 2বার বানালাম, একবার দুবার, একবার দুবার, এইভাবে একবার দুবার করে এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে নেব। দেখুন লাস্টেও কিন্তু আমার একটাই চেন বেঁচে আছে, 2টো করেছি, এবার একবার বানাবো। যেরকম একবার দুবার, একবার দুবার, একবার, প্রথমে 2টো ঘর, একটা ঘরে 2টো করেছিলাম, 2বার। তো এইভাবে রাউন্ড কমপ্লিট হয়েছে, দেখুন 2বার, একবার দুবার, একবার দুবার। তো এইভাবে আমি পুরোটা বানিয়েছি, কারণ এটা একটু গুছিয়ে গুছিয়ে যাচ্ছিল। এবার দেখুন কি সুন্দর পেতে থাকছে, 1 2 3, 3 নম্বর চেনে স্লিপ স্টিচ করে একটা চেন নিয়ে উল্টাকে কেটে দেবো। তো আমি আর ঘেরা বানাবো না, আপনি চাইলে আর একটু ঘেরা বানাতে পারেন, অসুবিধা নেই। তো আর একটু কি করে ঘেরা বানাবেন, এই এই ঘরে তো একবার দুবার বানিয়েছি, তাহলে এই যে রাউন্ডটা শুরু করবেন আপনি 2বার বানাবেন, তারপরে সিঙ্গেল সিঙ্গেল 2টো বানাবেন, তারপরে 3 নম্বর ঘরে এসে 2বার বানিয়ে দেবেন, তাহলে ঘেরাটা আর একটু বড় হয়ে যাবে। উল্টা এবার কেটে দেবো, ছোট গোপাল তো বেশি ঘেরা ভালো লাগবে না আমার, এতটাই মনে হয়েছে। আপনি চাইলে রাখতে পারেন, যেখানেই আমি স্লিপ স্টিচ করেছি সেইখানে কাঁটা ঢুকিয়ে একটু গিট মেরে নেবো উলে। কাঁটাতেই আগে উল্টা ঢুকিয়ে নিলাম, দিয়ে যেখানেই স্লিপ স্টিচ করেছি সেইখানেই কাঁটা ঢুকিয়ে এখানে সিঙ্গেল ক্রোশিয়া করব। দেখুন আমার কাঁটাতে 2টো ঘর, 2টোকে একসঙ্গে বার করে দিলাম। এবার 1 2 3, 3টে চেন বানালাম। বানানোর পরে দেখুন এই যে সিঙ্গেল ক্রোশিয়া করেছিলাম, 2টো লুপ দেখা যাচ্ছে, এই 2টো লুপে এসে এখানে সিঙ্গেল ক্রোশিয়া করে দিলাম। এবার একটা চেন স্কিপ করব, 1 2টো চেন স্কিপ করব, 3 নম্বর ঘরে এসে এখানে সিঙ্গেল ক্রোশিয়া করব। 1 2 3, 3টে চেন নিলাম, 3টে চেন নিয়ে
দেখুন যেখানে সিঙ্গেল ক্রোশা করেছি দুটো লুপ দেখা যাচ্ছে, দুটো লুপকে তুলে এখানে সিঙ্গেল ক্রোশা করলাম। এবার এক দুই দুটো চেন ছেড়ে দিয়ে 3 নম্বর ঘরে এখানে আবার সিঙ্গেল ক্রোশা করব। সিঙ্গেল ক্রোশা মানে শুধু কাঁটা ঢুকিয়ে লুপ নিয়ে, দেখুন আমার কাঁটাতে দুটো ঘর, দুটো ঘরকে একসঙ্গে বার করে দিলাম। এবার 1 2 3 তিনটে চেন নিলাম, দেখুন দুটো লুপ দেখা যাচ্ছে, সিঙ্গেল ক্রোশা করেছিলাম, দুটো লুপকে তুলে এখানে এইভাবে এরকম ধরে, এরকম চেপে ধরে এখানে সিঙ্গেল ক্রোশা করে করে নেব। তারপরে আবার 1 2 2 ছেড়ে দুটো ঘর ছেড়ে দেবো, 3 নম্বর ঘরে এসে আবার এখানে সিঙ্গেল ক্রোশা করব। 1 2 3 তিনটে চেন নিলাম, দেখুন এই যে দুটো লুপ দেখা যাচ্ছে, দেখুন এই যে দুটো লুপ দেখা যাচ্ছে, এই দুটো লুপ তুলে এখানে এরকম কাটাতে দেখুন দুটো ঘর, দুটো ঘরকে একসঙ্গে বার করে দেবো। তো সুন্দর একটা বর্ডার হয়ে যাবে দেখুন। তো এইভাবে পুরো রাউন্ডটা আবার 1 2 দুটো ঘর ছেড়ে দেবো, 3 নম্বর ঘরে এসে এখানে সিঙ্গেল ক্রোশা করব। তো এইভাবে সুন্দর একটা বর্ডার তৈরি হয়ে যাবে, দেখুন কি সুন্দর একটা বর্ডার হয়ে গেছে, ফুল ছোট 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 ফুল। তো এইভাবে পুরোটা কমপ্লিট করে নেব। একটা ঘর ছেড়ে দিয়ে 2 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশিয়া করব, 1 2 3 এই দুটো ঘর তুলে এখানে সিঙ্গেল ক্রোশিয়া। এবার একটা ঘর ছেড়ে দেব, তারপরে 2 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশিয়া করব। আমি একটুখানি দেখানোর জন্য রেখে দিয়েছিলাম, আমি যখন শুরু করেছিলাম ওখানে দুটো ঘর ছেড়ে দিয়ে 3 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশিয়া করতে বলেছিলাম, কিন্তু ওটাতে একটু টান টান হয়ে যাচ্ছিল, যার জন্য আমি খুলে দিয়েছি। তো আমি আর দেখাইনি, লাস্টে একটু দেখাবো বলে রেখে দিয়েছিলাম, একটা ঘর বাদ ছেড়ে দিয়ে, দেখুন একটা ঘর ছেড়ে দিয়ে তারপরে সিঙ্গেল ক্রোশিয়া করবেন। আমি দুটো ঘর ছেড়ে দিয়ে 3 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশিয়া দেখিয়েছিলাম, একটা ঘর ছেড়ে দেবেন, একটা দুটো ছেড়ে 3 নম্বর ঘরে বলেছিলাম, কিন্তু ওটা করবেন না, তাহলে একটু টান টান হয়ে যাচ্ছে। তো একটা ঘর ছেড়ে দিয়ে 2 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশিয়া করবেন, তারপরে 1 2 3। ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে বলে আমি আর দেখাইনি প্রথম থেকে। একটা ছেড়ে দিয়ে তারপরে 2 নম্বর ঘরে যেখানেই শুরু করেছিলাম এখানেই স্লিপ স্টিচ করব, একটা চেন নিয়ে উল্টাকে কেটে দেব। আর এই যে উলগুলো বেরিয়ে আছে, এদিকে কোনো একটা ঘর তুলবো, দিয়ে এদিকে টেনে দেখুন ও এখানে একটার সঙ্গে একটা বেঁধে দিয়ে এক্সট্রা উলটা কেটে দিয়েছি। এবার বর্ডার দেব, দেখুন গিট মেরে নেব, উলে গিট মেরে নিয়ে এই যে এই পেছন দিকে এই পাটের এই যে এখানে দেখুন এই যে ডবল ক্রোশিয়া দেখা যাচ্ছে, ডবল ক্রোশিয়ার পাশেই দেখুন একটা হোল দেখা যাচ্ছে, এই হোলে কাঁটা ঢুকিয়ে এখানে একটা চেন বানাবো। দিয়ে নেক্সট যে ডবল ক্রোশিয়া এই হোল দেখা যাচ্ছে, এখানে দুটো সিঙ্গেল ক্রোশিয়া বানাবো, 1 2। তারপরে নেক্সট হোল দেখা যাচ্ছে, নেক্সট হোলে একবার দুবার, তারপরে নেক্সট হোল দেখা যাচ্ছে এখানে 1 2, দুবার বানালাম। তারপরে দেখুন ডবল ক্রোশিয়া এই যে হোল দেখা যাচ্ছে এখানে একবার, পরে নেক্সট ডবল ক্রোশিয়া হোল দেখা যাচ্ছে, প্রত্যেকটা হোলে একবার করে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নেব, কাঁটা ঢোকাবো, দিয়ে প্রত্যেকটা ঘরে একবার করে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নেব। দেখুন আমি এই দিকেও করে নিয়েছি, তবে এই ফাঁকা বড় বড় ফাঁকা ঘরগুলোতে এগুলোতে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করেছি। লাস্ট এসে দেখুন এখানে একটা হোল দেখা যাচ্ছে, এখানে স্লিপ স্টিচ করব, স্লিপ স্টিচ করে একটা চেন নিয়ে উল্টাকে কেটে দেব। উলটাকে কেটে যেখানে শুরু করেছিলাম উল বেরিয়ে রয়েছে ওর সঙ্গে এই দুটোকে বেঁধে দেব, গিট মেরে দেব, গিট মেরে এক্সট্রা উলটাকে কেটে দেব। দেখুন কি সুন্দর বর্ডার হয়ে গেল। এবার হাতাতেও সেম করব,
যেরকম সিঙ্গেল ক্রোশিয়া করেছি, এই সাইডগুলোতে দুটো করে দিয়েছি বড় বড় হোলগুলোতে, বাকি আর এই গলার কাছে সব ঘরে একটা একবার করে সিঙ্গেল ক্রোশিয়া করেছি। হাতাতেও তাই করব। হাতাতে দেখুন এই যে হাতার হোল দেখা যাচ্ছে, এই এইখান থেকে সিঙ্গেল ক্রোশিয়া করব। এখানে দুটো সিঙ্গেল ক্রোশিয়া করব, এখানে বড় ডবল ক্রোশিয়ার হোল, তারপরে বাকি প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এখানে স্লিপ স্টিচ করে একটা চেন নিয়ে উল্টাকে কেটে দেব। তো এইভাবে হাতায় বর্ডারটা দিয়ে নেব। দেখুন আমি হাতায়ও বর্ডার দিয়ে দিয়েছি। তো আমি এই যে দেখুন আমি এখান থেকে শুরু করেছি, আমি এখনো গিট মারিনি দেখাবো বলে এখানে শুরু করেছি। শুরু করার পরে দেখুন এখানে দুটো সিঙ্গেল ক্রোশিয়া করেছি একটা ঘরে, বাকি সবইতে একটা 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 করে আবার এইখানে এসে এই চওড়া ডবল ক্রোশিয়ার এখানে এসে দুটো সিঙ্গেল ক্রোশিয়া করেছি, তারপরে একটা, তারপরে এখানে স্লিপ স্টিচ করে যেখানে শুরু করেছিলাম ওখানে এই দুটো দড়ি আছে বেরিয়ে বেরিয়ে আছে, এই দুটোকে গিট মেরে কেটে দেবো এক্সট্রা উল। আমি এখনো কাটিনি। তো এইভাবে দুদিকে বর্ডার দিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর। 1 থেকে 2 নম্বর গোপালের জামা খুব সহজেই হয়ে যাবে, 0 সাইজেরও হয়ে যাবে আশা করছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার ইনস্টাগ্রামও রয়েছে, ওখানে ইনস্টাগ্রামের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ওখানেও আপনি ফলো করতে পারেন।